যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাস সাদাকাতাস সির তুতফিউ গাদাবার রব, যে গোপন দান, যে দানটা গোপন হয় সেটা আল্লাহ তাআলার ক্রোধকে মিটিয়ে দেয়, আল্লাহ তাআলার ক্রোধকে মিটিয়ে দেয়। তো এটা হচ্ছে এক নম্বর ফজিলত, আপনি দান করবেন, এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার প্রতি যদি অখুশি হয়ে থাকে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলা। এরপরে দুই নম্বর হচ্ছে এটা গুনাহকে মিটিয়ে দেয়, কি করে দেয়, গুনাহকে মিটিয়ে দেয়। সুনানে তিরমিজির 2616 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাদাকাতু তুতফিউল খতিয়াতা, সাদাকাটা মানুষের গুনাহ পাপটাকে মিটিয়ে দেয়। কিভাবে মিটিয়ে দেয়? এরকম হাতে ডলে এরকম না, কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কামা তুতফিউল মা আন্নার, যে আগুনের মধ্যে যদি আপনি পানি ঢেলে দেন, আগুনের মধ্যে যদি আপনি পানি ঢেলে দেন তাহলে ওই পানিটা, আগুনটা নেমে যাবে না, নেমে যাবে কিনা? দান করার মাধ্যমে বান্দার গুণটা ঠিক এইভাবে আল্লাহ তাআলা মিটিয়ে দেয়। তাহলে দানের অন্যতম বড় একটি ফজিলত হচ্ছে মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। এরপরে তিন নম্বর হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার অন্যতম একটা মাধ্যম, সেটা হচ্ছে দান। এটা হচ্ছে তিন নম্বর ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরিন, যে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে বললেন যে হে আয়েশা, খেজুরের মানে পুরো একটা খেজুর না, খেজুরকে কয়েক টুকরা করে, খেজুরের মানে একটা খেজুরের একটা অংশ দিয়ে এটা দান করার মাধ্যমে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে দানটা জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। এরপরে চার নম্বর হচ্ছে দানকারী কাল কিয়ামতের দিন দানের ছায়াতলে থাকবে। আমরা সবাই কিন্তু হাদিস জানি, সহিহ বুখারীর হাদিস কিতাব রাকাকের মধ্যে আসছে, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দেবেন। কয় শ্রেণীর? সাত শ্রেণীর। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওরাজুলুন তাসাদ্দাকা ফাআখফাহা, ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করলো, মানে এমনভাবে দান করলো গোপনে যে ডান হাত দিয়ে করলো বাম হাত জানে না, এত গোপনে দান করলো, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন। এরপরে আরেকটি হাদিস মুসনাদে আহমদের 17333 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কুল্লু ইমরিইন, যে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি কি হবে, ফি জিল্লি সাদাকাতিহি, ফি জিল্লি সাদাকাতিহি, তার দানের ছায়া থাকবে। কোথায়? দানের ছায়া থাকবে ইয়াউমুল কিয়ামতি, কিয়ামতের দিন। কতক্ষণ পর্যন্ত? কারণ কিয়ামতের মাঠ কত, কয় বছরের লম্বা হবে, কত হাজার বছরের, এটা কোনো হিসাব আছে? আর কার বিচার কখন হবে, আর কিয়ামতের ময়দানের যে অবস্থা হবে আমরা তো কম বেশি সবাই জানি। রাসূলুল্লাহ বলছে যে হাত্তা ইউখদা বাইনান নাস, যতক্ষণ না মানুষের বিচার ফয়সালা শেষ হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত দানকারী তার দানের ছায়া তলে থাকবে। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি দানের ছায়া তলে থাকবে আল্লাহ কি তাকে জাহান্নাম দেবে? জাহান্নাম দেবে? কারণ যদি কি আমাদের মধ্যে এই শোকটাই যদি ভোগ করতে পারে তো জান্নাত তো পেয়েই গেল, কিন্তু বিচার একটা তো আছে, বিচার না করে তো আর জান্নাত দেওয়া যায় না, দেওয়া যায়? আল্লাহ তাআলা বিচার করে জান্নাত দেবেন, তবে তার আগে দানকারী যারা থাকবে তারা দানের ছায়া তলে থাকবে। এরপরে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে যে দান সদকা হচ্ছে রোগের প্রতিষেধক, রোগের প্রতিষেধক, শারীরিক যে রোগ আমাদের হয় এই রোগের প্রতিষেধক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাউ মারদাকুম বিসাদাকা, সহিহ জামের মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের রোগের চিকিৎসা তোমরা দান সদকার মাধ্যমে করো। কিসের মাধ্যমে? দান সদকার মাধ্যমে। সালফে সালেহীন থেকে অনেক ঘটনা বর্ণিত হয়েছে, আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার যুগে একজন ব্যক্তি খুব অসুস্থ হইল, তার অসুখ আর ভালো হয় না, তার অসুখ আর ভালো হয় না, তখন তিনি বললেন তুমি একটা কাজ করো,
তুমি একটা কূপ খনন কর, মানে কূপ কিনে আল্লাহর রাস্তায় সদকা করে দাও, আশা করা যায় তোমার অসুখ ভালো হয়ে যাবে। এই কাজটা করলো, সাথে সাথে তার অসুখ ভালো হয়ে গেল। এরকম অসংখ্য ঘটনা আছে আমাদের সাথে সালিহীনদের থেকে। আমরাও প্র্যাকটিস করবো ঘটনাটা, এই হাদিসের উপরে আমল করবো। আমরা যদি অসুস্থ হই তাহলে এটা থেকে মুক্তি লাভের জন্য আমরা আল্লাহর কাছে দান করবো, সদকা করবো। এই সদকার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করে দেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমাদের রোগের চিকিৎসা তোমরা দান সদকার মাধ্যমে করো। শুধু জ্বর আসছে না পা খাইলেন এটা দিয়ে না, ঠান্ডা লাগছে সিনামিন খাইলেন এটা দিয়ে না, আর যে সব অসুখ আছে সব অসুখের নামও তো জানি না, ওষুধের নামও তো জানি না। তো যত ধরনের অসুখ আছে এইগুলো দান সদকার মাধ্যমে আমরা চিকিৎসা করার চেষ্টা করব। এরপরে যে সাত নম্বর হচ্ছে, দান সদকা মানুষের বিপদ আপদ দূর করে দেয়, মানুষের বালা মুসিবত যেটা সেটা দূর করে দেয়। দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষের বিপদ দূর করে দেয়। আপনার দান করার কারণে হতে পারে আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাচ্ছেন, আপনার পরিবারের কেউ কোনো বড় ধরনের সমস্যা থেকে বেঁচে যাচ্ছেন, আপনি কোনো মামলা মোকদ্দমা থেকে বেঁচে যাচ্ছেন, এগুলো আল্লাহ তাআলা করে দেবেন। এরপরে যে পরের যে বিষয় সেটা হচ্ছে আট নম্বর, যে দানের মাধ্যমে বান্দা প্রকৃত কল্যাণটা চিনতে পারে। অর্থাৎ প্রকৃত কল্যাণটা হচ্ছে দানের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরানের মধ্যে যে লান তানারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সবচাইতে প্রিয় যে বস্তু সেটা আল্লাহর রাস্তায় ব্যয় না করবা। মানুষের প্রিয় বস্তু কি? ধন সম্পদ, টাকা পয়সা। টাকা পয়সা কিন্তু পকেট থেকে বেরোতে চায় না, পকেট থেকে বেরোতে চায় না। তো এই জন্য যারা দান করে তারা প্রকৃত কল্যাণ লাভ করতে পারে। এরপরে হচ্ছে দানকারী যারা থাকে, নয় নম্বর, দানকারীর জন্য প্রত্যহ দুইজন ফেরেশতা তাদের জন্য দোয়া অথবা বদদোয়া করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক দিন সকালবেলায় দুইজন ফেরেশতা, ইয়াং জিলানে মালাকানে, দুইজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে যে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ দানকারী ব্যক্তির জন্য মানে যারা দান করে তাদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ যে ব্যক্তি দান করছে তাকে আপনি উত্তম প্রতিদান দিন, তাকে এর বদলা দিন। এরপরে আবার আরেকজন ফেরেশতা বদদোয়া করে, কি বদদোয়া? যে ওয়াকুল আখরু আল্লাহুম্মা আতি মুনসিকান তালাফা, আল্লাহ যে ব্যক্তি কৃপণ বকিল দান করে না তার তুমি ধ্বংস করো, কি করো? ধ্বংস করো তাকে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে যে দান করে তার জন্য দোয়া করে, আর যে দান করে না তার জন্য বদদোয়া করে। তো কাজে যারা দান করে তারা ফেরেশতাদের দোয়া লাভ করে, আর যারা দান করে না তারা বদদোয়া লাভ করে। আমরা দোয়া চাই না বদদোয়া চাই? দোয়া চাই। তো দোয়া চাইলে দান করতে হবে। তো এরপরে দশ নম্বর হচ্ছে যে দান এমন একটা জিনিস যেটা আমরা যদি দান করি, এই দান করলে আমরা সামনে গিয়ে পাবো। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে দানগুলো করো সেটা তোমাদের নিজেদের জন্যই করো। আমরা যদি 500 টাকা দান করি তো এটার মাধ্যমে আল্লাহ কি এক কেজি মিষ্টি কিনে খাবেন নাকি? আলহামদুলিল্লাহ, এরকম কিছু দান করার মাধ্যমে আমরা আমাদের আমল নামায় নেকির পাল্লাটা আমরা ভারী করতেছি, নেকির পাল্লাটা ভারী করতেছি আর গুনার পাল্লাটা হালকা করতেছি। এই আমরা যে দান করি এই টাকা 100-500 কোটি, এগুলো কোনো কিছু আল্লাহ তাআলার কাছে কোনো দান নাই, দুনিয়ার মূল্যই আল্লাহ তাআলার কাছে নাই। তো দুনিয়ার যে ধন সম্পদ এগুলো তো বহুত পরের ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ কানাতি দুনিয়া তাকদিরু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা মিনহু কাফিরান শুরবাত মায়ে, এই দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মশা বা মাছির, এই যে মশা মাছি উঠতেছে না, এইগুলোর একটা ডানা সম পরিমাণে যদি হতো তাহলে আল্লাহ তাআলা কাফিরদেরকে একদম পানিও গিলতে দিতেন না। এক ঢোক, এটা হচ্ছে দুনিয়ার মূল্য। আর এই দুনিয়ার মধ্যে যা আছে এগুলো তো কিছুই না। তো এরপরে 12 নম্বর যে বিষয় সেটা হচ্ছে দানকারী ব্যক্তির যে প্রতিদান আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা সূরা আদের মধ্যে বলছেন যে সকল মুমিন
নারী পুরুষ, খালি পুরুষরা দান করবে তা না, মহিলাদেরও দান করতে হবে। আল্লাহ তাআলা মুমিন এবং মুমিনাত উভয়ের কথাই বলছেন, যে মুমিন এবং মুমিনার মধ্যে অর্থাৎ নারী পুরুষ যারাই হোক আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, এটার প্রতিদান আল্লাহ তাআলা অসংখ্য গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, অসংখ্য গুণ বৃদ্ধি করে দেন। কীরকম বৃদ্ধি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 7430 নম্বর হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাসাদাকা বিআদলি তামরাতিন, যে ব্যক্তি এমন সদকা করলো যেটার পরিমাণটা কেমন, একটা খেজুরের মতো, একটা খেজুরের দাম কয় টাকা, এই 2-5 টাকা হবে, খেজুরের তো বিভিন্ন ক্যাটাগরি আছে, তো যদি কেউ খেজুরের যে দাম এরকম একটা খেজুর পরিমাণ যদি কেউ দান করে আল্লাহর রাস্তায় সদকা করে, মিন কাসাবিন তৈয়িবিন, হালাল রিজিক থেকে হালালভাবে ইনকাম করছে আর দান করতেছে এরকম রিজিক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা আল্লাহ তাআলা ডান হাত দিয়ে গ্রহণ করেন, ডান হাত দিয়ে গ্রহণ করেন, কোন হাত, ডান হাত, ডান হাত, আল্লাহ তাআলা ডান হাত দিয়ে সেটা গ্রহণ করেন এবং সেটাকে প্রতিপালন করতে থাকেন। কি বা কীরকমভাবে প্রতিপালন? রাসূলুল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ যেমন এই যে ঘোড়া ঘোড়া বসে ঘোড়া পালে, ছোট থেকে সুন্দর করে বসে খাওয়া দাওয়া করে মানুষ করে গরু বানায়, তো আল্লাহ তাআলা এরকমভাবে তোমাদের যে হালাল রিজিক থেকে তোমরা যে একটা খেজুর পরিমাণ যে সদকা করলা এটা আল্লাহ তাআলা পুষতে থাকে, প্রতিপালন করতে থাকে। কি কীরকম বলতে হয়, এমনকি শেষ পর্যন্ত সেটা বিশাল বড় পাহাড়ের পাহাড়ের সম পরিমাণ নেকিতে সেটা রূপ নেয়। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, যে আপনি যদি একটা খেজুরের পরিমাণ যদি দান করেন তাহলে এটার বিনিময়ে আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ, হাদিসে আসছে যে বড় পাহাড়, বড় পাহাড় পরিমাণ যে নেকি আল্লাহ তাআলা আপনাদের বিনিময়ে দিবেন। এরপরে যে পরের যে বিষয় সেটা হচ্ছে দানকারীদের জন্য বিশেষ একটা ফজিলত হচ্ছে, তাদের জন্য জান্নাতের মধ্যে আলাদা একটা গেট থাকবে, স্পেশাল গেট। দুনিয়াতে দেখবেন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম টোগ্রাম হলে, যেমন এই যে চেয়ারটা এটা কার জন্য রাখা হয়েছে, বক্তার জন্য, কার জন্য, বক্তার জন্য, এখন স্রোত রাখি এখানে বসতে পারবে, অনুমতি আছে, অনুমতি নাই, এটা স্পেশালভাবে যারা ওয়াজ করবেন বক্তা যারা তাদের জন্য এটা ব্যবস্থা করা হয়েছে। তেমনি যারা দানকারী কাল কিয়ামতের দিন জান্নাতে তাদের জন্য স্পেশাল গেট থাকবে, স্পেশাল গেট থাকবে যে গেট দিয়ে তারা প্রবেশ করবে। রাসূলুল্লাহ বলছেন মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়ায় জোড়ায় দান করবে, কি করবে, জোড়ায় জোড়ায় দান করবে, হয়তো ছাগল দান করলো 2টা, টাকা দান করলো জোড়ায় জোড়ায়, ঠিক আছে, তো জোড়ায় জোড়ায় দান করবে, এদেরকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। ফামানকানা মিন আহলিস সাদাকা নুদিয়া মিন বাবিস সাদাকা, যে ব্যক্তি দান সদকা বেশি বেশি করত তাদেরকে সদকার দরজা দিয়ে ডাকা হবে আর বলা হবে ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাদা খৈরুন, এই দরজাটা সবচেয়ে ভালো, তুমি এদিক দিয়ে আসো, তুমি এই দিক দিয়ে আসো, যারা দান করবে না তাদের এই দরজা দিয়ে ডাকা হবে না, স্পেশাল মর্যাদা তারা পাবে না। এরপরে যে পরের যে বিষয় সেটা হচ্ছে দান সদকাটা মানুষের সম্পদকে পবিত্র করে, মানুষের সম্পদকে পবিত্র করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গিয়ে বললেন, বাজারে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছেন ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ী সম্প্রদায়, হে ব্যবসায়ী সম্প্রদায়, তোমরা তো বাজার ঘাটে বেচা কিনা করো, তো বেচা কিনা করতে গিয়ে দু একটা মিথ্যা কথা হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে অনর্থক কথাবার্তা বলে ফেলো যে কথার প্রয়োজন নাই, হয়তো অনেক সময় কাউকে বোকা দিয়ে বসছো এরকম কিছু, তো এই ধরনের কাজকর্ম তোমরা করে ফেলো, তো যেহেতু তোমরা এই ধরনের কাজ হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে বাঁচার সুযোগ থাকে না, তো তোমরা এটাতে বাঁচতে হলে একটা কাজ করো, বাঁচতে হলে একটা কাজ করো, সেটা কি রাসূলুল্লাহ বলছেন যে ফাশু মুবি বিসদাকা, ফাশুবু বিসদাকা, তোমরা এটাকে দানের মাধ্যমে সদকা করার মাধ্যমে এটাকে সাইজ করে দাও, সদকা করার মাধ্যমে এটাকে কী করে দাও, ঠিক করে দাও, মানে এই সকল কাজগুলো হলে সদকা যদি করেন এই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আচ্ছা, তো এরপরে তাহলে এটা যদি করা হয় ব্যবসার মধ্যে যে ভুল ত্রুটিগুলো যদি কিছু হয়ে থাকে এটার মাধ্যমে সেটা
আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। তো এই জন্য ব্যবসায়ী যারা আছে তাদেরকে কি করতে হবে, তাদেরকে বেশি বেশি ডাক সৎকার করতে হবে। এরপরে আমরা কিছু আলোচনা শেষ মোটামুটি, তো দান করার যে বিভিন্ন জায়গাগুলো আছে সেরকম কিছু জায়গা নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে এক নাম্বার মসজিদ, আল্লাহ তাআলার ঘর। এই যে মাহফিলটা করা হয়েছে এটা নতুন একটা মসজিদ, এখানে আপনারা দেখছেন বয়স কিন্তু বেশি না, গত বছর মাহফিল হয়েছিল আর এবছর মাহফিল হয়েছে হচ্ছে। তো নতুন একটা মসজিদ, মসজিদে অনেক কাজকর্ম রয়েছে, তো এই জন্য আপনারা মুক্ত হস্তে মসজিদের জন্য দান করবেন, মা করবেন, কারণ